আসসালামু আলাইকুম। শীতের সবজিগুলো কিন্তু আসলে ভীষণ মজা, আর এগুলো নতুন নতুন অবস্থায় খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। আসলে গরম ভাত দিয়ে শীতে খেতে কিন্তু আসলে এগুলো খুবই ভালো লাগে। আর সিমটা কিন্তু আসলে বিভিন্ন ধরনের সিম এই শীতকালে উঠে থাকে, এক একজনের পছন্দ আর খাওয়ার রুচি আসলে এক এক রকম, এক একজন দেখা যায় এক এক ধরনের সিম পছন্দ করে থাকে। এই শীতকালে প্রায় 8-10 প্রকারের সিম কিন্তু বাজারে ওঠে। তো মেঘের বাবা এই লম্বা ধরনের সিমটাকে খুব বেশি পছন্দ করে থাকে, আর আমার বাবা আবার চ্যাপ্টা ধরনের যে সিমটা আছে সেটা পছন্দ করে থাকে। তো দেখা গেছে যে আম্মুর বাসায় আব্বু প্রায় একদিন পর পরই 2-3 কেজি করে সিম নিয়ে আসে, কারণ আব্বুর সেটা খুব ফেভারেট। আর আমার বাসায় মেঘের বাবা একদম রেগুলার 1-2 কেজি করে সিম নিয়ে আসে, কারণ এটা মেঘের বাবার খুব পছন্দ। তা আজকে আমি রান্না করব সিম ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। আর এখানে পুরা বড় একটা মিষ্টি কুমড়া আছে, যে মিষ্টি কুমড়াটাকে আমি 2টা ভাগে ভাগ করেছি। অর্ধেকটা দিয়ে আমি আসলে চিংড়ি মাছের একটা ঝোল তরকারি রান্না করব, আর অর্ধেকটাকে আমি ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিব, যেন পরের দিন খাওয়া যায় বা পরবর্তীতে যখন লাগবে বা তরকারি শেষ হয়ে যাবে তখন আমি খেতে পারি। তো এখন আমি ভাজিগুলো কিন্তু বসিয়ে দিব। আমি ভাজিগুলোতে কিন্তু একটু পেঁয়াজ ব্যবহার করব না, এখানে আমি তেলের সাথে একদম হলুদ আর মরিচ দিয়ে ভাজিগুলোকে বসিয়ে দিব। আর ঝাল যে যতটুকু খাবেন অবশ্যই গুঁড়া মরিচ ইউজ না করে কাঁচা মরিচটাকে ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কাঁচা মরিচের ঝাল শরীরে ক্ষতিকর না, আর এটা ভিটামিন সি যুক্ত একটা ভিটামিন সরবরাহ করে শরীরে। আর গুঁড়া মরিচটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর, যতটা সম্ভব হয় দেখা যায় কাঁচা মরিচটাকেই তরকারিতে ইউজ করার চেষ্টা করি। আর এখানে আমি মিষ্টি কুমড়াটাকে একটু ঝোল রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো আমি চিংড়ি মাছটা কিন্তু ফ্রাই হওয়ার জন্য তেলে ডাইরেক্ট দিয়ে দিছি, আর এটাকে আমি আলাদা করে ফ্রাই করে নিব না, এটার উপরেই আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। আমি মশলাগুলো একটার পর একটা চিংড়ি মাছের উপরেই দিয়ে দিছি। এখন এটা কিছুক্ষণ কুক হবে, কুক হওয়ার পরে কিন্তু দেখেন চিংড়ি মাছটা একটু সিদ্ধর মতো হয়ে যাবে, ঠিক তখন কিন্তু মিষ্টি কুমড়াটা দিয়ে দিতে হবে। চিংড়ি মাছটা আর মিষ্টি কুমড়াটা খুব সুন্দর কিন্তু একটা কমিউনিকেশন তৈরি করে, যেটা খেতে আসলে ভীষণ মজা। সাদা ভাত দিয়ে খেতে আসলে খুবই মজা, আর বাচ্চারাও কিন্তু খুব সুন্দর করে মজা করে খায়। আর এটা আমার সিম ভাজিটা, ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আমি এখানে কিন্তু পর্যাপ্ত কাঁচামরিচ দিয়েছি, আর ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। মেঘের বাবা খাচ্ছিল আর বলছিল ভাজিটা আসলে ভীষণ মজা। তো আমি বরাবরের মতনই বাটিতে বেড়ে নিলাম, আমার একটু বাটিতে বেড়ে নিলে সার্ভ করতে সুবিধা হয়, তাই সিম ভাজিটাও কিন্তু বাটিতে বেড়ে নিব। তো এখানে আমার সিম ভাজিটা বক্সে করা হয়ে গেছে, মেঘের বাবা খেতে বসেছে। তো সে আমাকে বলছিল আসো তোমাকে খাইয়ে দেই, তো সে সিম ভাজি দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল। আসলে ভাজিটা ভীষণ মজা হয়েছিল। তো মেঘের বাবা কিন্তু প্রায় সবসময় সিম ভাজিটা দিয়ে খেতে পছন্দ করে শীতের মৌসুমে, এটা তার একটা ফেভারিট খাবার। তো এখানে আমি বিকালের পর আসলে একটা মাছ ভুনা করব, কারণ যেহেতু দুপুরবেলা কোনো মাছ ছিল না, তেমন একটা মাছ ছিল না, তো মেঘের বাবা বলছিল যে ছোটো মাছ রান্না করো। তো আমি ছোটো মাছের জন্য কিন্তু একটু আলু ঝুরি করে নিয়েছি আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে সবগুলো মশলা দিয়ে আমি ছোটো মাছটাকে একবারে মাখিয়ে বসাবো। আর ছোটো মাছটা বলতে আমি ছোটো দেশি যে ট্যাংরা মাছটা আছে সেটাকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর আমি যখনই ছোটো মাছ রান্না করি সাথে 1-2টা মাছ আমি মানে অ্যাড করার চেষ্টা করি। তো আজকে আমার ট্যাংরা মাছের সাথে ছিল কয়েক পিস পোয়া মাছ, যেটা আমার দেখা গেছে যে মেঘকে খাওয়াতে সুবিধা হয়। আর পাঁচমিশালি মাছ আসলে যে কোনো মাছ একসাথে মিলিয়ে রান্না করলে কিন্তু সেটা মজা লাগে। তো আমার এখানে ছিল ট্যাংরা মাছ আর পোয়া মাছ, যেটা আমি মেঘের বাবাও খেতে পারবে ছোটো মাছটা, পোয়া মাছটা কিন্তু মেঘ খেতে পারবে। এই সুবিধার্থে আমি আসলে পোয়া মাছটার সাথে ট্যাংরা মাছটা একসাথে রেখেছি, যাতে মেঘও খেতে পারে এবং মেঘের বাবাও খেতে পারে। ছোটো মাছে কাঁটা থাকে তাই বাচ্চারা খেতে পারে না আসলে অনেক সময়। তো আমার মাছটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখানে ঝোলটা শুকিয়ে যাবে। তো এই ঝোল থাকা অবস্থায় কিন্তু মাছের লবণটা অবশ্যই চেক করতে হবে, লবণ কম বেশি হলে সেটাকে কিন্তু দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। আর মাছের ঝোলটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু মাছটা একদম কুক হয়ে যাবে। তো আমি কিন্তু বেশ কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম, কিন্তু একবারে অনেকগুলো রুটি বানাই যাতে 2-3 দিন আমার এমনিতেই চলে যায় আর রুটি বানানো না লাগে। এই রুটিটাকে আমি একদম ছেঁকে রাখি যাতে একদম ইজিলি একটু গরম করেই যাতে রুটিটা খাওয়া যায়, এজন্য আমি একদম রুটিটাকে ছেঁকে বক্স করে রেখে দেই। তো এখানে আমার মাছটা
মাছটা কিন্তু একদম ডান আমি বাটিতে মাছটাকে বেড়ে নিছিলাম মাছটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এবং ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগছিল মাছটার মধ্যে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়েছিলাম এটা হলো আমার কাঁচা টমেটোর তরকারি যেটাকে আমি একটু ভুনা করব রুই মাছ দিয়ে এই শীতের সিজনে কাঁচা টমেটোটা কিন্তু খুবই ভালো লাগে এবং কাঁচা টমেটোটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা শরীরের জন্য খুবই উপকারী তো এই সিজনে সবাই কিন্তু কাঁচা টমেটোটাকে খেতে চেষ্টা করবেন কারণ এটা শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে অনেকটাই সাহায্য করে বিভিন্ন রোগ আছে যেগুলো আমাদের অজানা সেগুলো কিন্তু এই কাঁচা টমেটোর অ্যান্টিঅক্সিডেন্টটা আমাদের শরীর থেকে রিমুভ করে দেয় তো কাঁচা টমেটোটা কিন্তু হেলথের জন্য খুবই ভালো তো আমি কাঁচা টমেটোটাকে রুই মাছ দিয়ে ভুনা করব তো মাছটাকে কিন্তু আমি হলুদ মরিচ মাখিয়ে প্রায় 10-20 মিনিট রেখে দিয়েছিলাম তো এই মাছটাকে আমি সুন্দর করে এখানে ভেজে নিব আর এই টমেটোটা কিন্তু বলক হয়ে গেছে আর টমেটোটা সিদ্ধও হয়ে গেছে এখন এই পানিটা আর সাথে মাছটাকে সিদ্ধ করে নিব তাহলে কিন্তু আমার মাছটা একদম রেডি হয়ে যাবে আমার রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে তাই রুটিগুলোকে বক্স করে নিছিলাম আর আমার মাছটাও হয়ে গেছে তাই মাছটাকেও বেড়ে নিছিলাম ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ